জেসা স্টাডি পয়েন্ট এডুকেশনাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল স্টাফ পোস্ট এ যে আবেদন চলছে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলে কোনো ফেক খবর দেওয়া হয় থাকে না। তোমাদের সবাইকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সমস্ত কিছু প্রমাণ অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া আমরা কোনো কিছু কাজ করি না। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। কারোর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে কমেন্ট করবেন, তাতে আমাদের যোগাযোগ করতে আপনার সঙ্গে সুবিধা হবে। আজকে তোমাদের দেখাবো আমি এই নোটিশটি, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে টেকনিক্যাল স্টাফ পদের জন্য কতগুলি পোস্টে নিয়োগ করবে। তার মধ্যে পোস্ট যেটা দেওয়া আছে আমি ওই নোটিশটি আমাদের ডেসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই ডাউনলোড করে দেখে নেবে। তার আগে বলে দিচ্ছি, সংক্ষেপে বলে দিচ্ছি যে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি কতগুলি পোস্ট আছে। 139 টোটাল পোস্ট আছে। এখানে দেওয়া আছে পে স্কেল দেওয়া আছে কত কি, এলিজিবিলিটি দেওয়া আছে সাব ইন্সপেক্টর পদের জন্য এলিজিবিলিটি দেওয়া আছে, কোয়ালিফিকেশন দেওয়া আছে, সমস্ত কিছু এখানে এই নোটিফিকেশনে পেয়ে যাবে। তোমরা দেখতে পারো নোটিশটি, আর আমাদের এই ডেসক্রিপশানে ভিডিওর শেষে নিচে ডেসক্রিপশানে এই এই নোটিশটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কনস্টেবলের জন্য এখানে দেওয়া আছে সমস্ত কিছু, এখানে দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সমস্ত কিছু দেওয়া আছে, বলছি না সংক্ষেপে বলে যাচ্ছি। কীভাবে রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু দেওয়া আছে, 75 মার্ক রিটেন এক্সাম দেওয়া আছে, 75 মার্ক ইন্টারভিউ দেওয়া আছে, 25 মার্ক টোটাল 100 মার্ক সিলেবাস এখানে দেওয়া আছে, সমস্ত কিছু পোস্টের জন্য কি কি সিলেবাসে তোমরা পড়বে সমস্ত কিছু দেওয়া আছে এখানে, ইন্টারভিউর জন্য আছে 25 মার্ক, মেডিকেল এক্সামিনেশন সমস্ত কিছু এই নোটিশে পেয়ে যাবে। নোটিশটি প্রথম থেকে শেষ অবধি বলে আছি, কেন অনেক কিছু আছে বলতে শুনতে বিরক্ত লাগবে, তার থেকে তোমরা সবাই ডাউনলোড করে নোটিশটি দেখে নেবে, তাতে সুবিধা হবে। যারা শিডিউল কাস্ট আছে তাদের ক্ষেত্রে 25 টাকা করে দিতে হবে, আর যারা আগে একটু চলে গেছিলাম যেখানে একটু এটা বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন ফিসটি কোথাও দিতে হবে। জেনারেল আছে যারা এসআই পদের জন্য 325 টাকা, আর এসসি এসটি যারা আছে তাদের ক্ষেত্রে 25 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের জন্য 275 টাকা জেনারেলের জন্য, আর এসসির জন্য 25 টাকা, এসটির জন্য 25 টাকা। কনস্টেবল যারা আছে তাদের ক্ষেত্রে 225 টাকা জেনারেলের ক্ষেত্রে, আর এসসি এসটি যারা আছে তাদের ক্ষেত্রে 25 টাকা। এটা আমি বলতে ভুলে গেছিলাম। অ্যাপ্লাই কীভাবে, অনলাইনে অ্যাপ্লাই হবে সমস্ত কিছু এখানে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। 7টি পেজ আছে অবশ্যই, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কোনো কিছু অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে একটা জিনিস ছেড়ে চলে গেছি যে কারা আবেদন করবেন, এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট, তো এটা আমি ফার্স্টে ছেড়ে চলে গেছিলাম। তো যারা মেলের ক্ষেত্রে ক্যান্ডিডেট যারা আছে তাদের ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান কোস্ট গার্ড যারা করেছেন, তারা রিটার্ন হয়েছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড বা বিএসএফ, ওয়াটার উইংস, ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ, এই যারা সেখান থেকে এসেছেন রিটার্ন হয়ে, তো বয়সটা সেখানে নিচে দেওয়া আছে, তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে, এখানে দেখতে পাবে যে ফেজ 1 ফেজ 2 মেল ক্যান্ডিডেট এখানে দেওয়া আছে, আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই। তো এটা আমি ভুলতে ভুলে গেছিলাম। নেক্সট যেটা বলছি, এই নোটিশটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা যে বর্তমানে যে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের জন্য এই নোটিশটি বর্তমানে স্থগিত আছে বা পোস্টপন হয়ে আছে তা আমরা দেখাবো। এখানে www.wbpolicegov.in
এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্লিক করলে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি যে ফার্স্ট এখানে লাস্ট যে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি 23/3/2020 রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট টেকনিক্যাল স্টাফ আন্ডার কনস্টিটিউশনাল সিকিউরিটি স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এখানে আমরা দেখতে পাবো, এখানে 23/3/2020 লাস্ট ডেটে দেওয়া আছে যে কি দিয়েছে এই নোটিশটা আমি দেখে দিচ্ছি। এই নোটিশটি আমাদের অফিসার ডিসক্রিপশনে এই নোটিশটির লিঙ্ক পেয়ে যাবে। এখানে দেওয়া আছে নোটিশটি বর্তমানে COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের জন্য বর্তমানে এটি পোস্টপন হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছি যে 24/3/2020 অর্থাৎ মার্চের 24 তারিখ থেকে এই ফর্মটি চালু হওয়ার কথা ছিল এবং এপ্রিলের 24 তারিখ অব্দি লাস্ট ডেট ছিল। বর্তমানে এই COVID-19 অর্থাৎ করোনা ভাইরাসের জন্য বর্তমানে এই পোস্টটি পোস্টপন হয়ে আছে এবং দেওয়া আছে এখানে যে 1/4/2020 অর্থাৎ মার্চ এপ্রিলের 1 তারিখ অব্দি এটি বন্ধ থাকছে এবং কবে চালু হবে ফার্দার আবার নোটিশ মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দিলে আমরা আবার ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো। এই নোটিশটি খুবই ইম্পর্টেন্ট, এই নোটিশটি আমাদের ডিসক্রিপশনে লিঙ্কে পেয়ে যাবে। আগে নোটিশটি আর এই নোটিশ দুটো নোটিশের ডিসক্রিপশন আমাদের ডিসক্রিপশনে সেখানে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।